হ্যালো বন্ধুরা, আজকে দুপুরে খুঁজতে পেয়েছি কর্পোরেট রেস্টুরেন্টে। এই বেলগলি এক্সপ্রেসে একটা হোটেলে দাঁড়ালাম, নতুন একটা হোটেল। খুব সুন্দর, মানে খুব সুন্দর পরিবেশন, খাওয়া দাওয়া খেলে যেন মুখে লেগে থাকে। তো পরিষ্কার পরিচ্ছন্ন, খুব একটা সুন্দর কোয়ালিটির থালি অর্ডার দিলাম। তো চলে আসবো, ভেতরে যাবো। একটা টেবিল নিয়ে বসলাম, আমরা চারজন ছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এই চেয়ার টেবিলে আমরা বসলাম, বসে অর্ডার দিলাম চারটে থালি। চারটে থালির মধ্যে আপনার ডিম কারি তিনটে, একটা ভেজ, কারণ দাদা ভেজ খান। দেখে নিব আমরা থালিতে কী কী আর কীভাবে কীভাবে সাজিয়ে দিয়েছে, কী কী মেনু দিয়েছে আপনাদের দেখাবো, পুরোটাই দেখাবো, আপনারা পুরোটাই দেখবেন। আর খুব সুন্দর, মানে অতি সুন্দর খাওয়া দাওয়া। অনেকক্ষণ ওয়েট করলাম, তো যাই হোক, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন কত সুন্দর খাওয়া, কী কী মেনু আমরা দেখবো, কত রকম কী কী আইটেম নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন খাওয়া যাক, দেখে জিভে আর জল সামলাতে পারছি না। তো খুব খিদে পেয়েছে, অনেক বেলা হয়ে গেছে, তাই আর দেরি না করে খাওয়া দাওয়া শুরু করলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন কী কী আমাদের দিয়েছে করে। তো যাই হোক, খাওয়া দাওয়া শুরু করে দিলাম। বাহ, খুব সুন্দর খাওয়া দাওয়া, খুব সুন্দর টেস্টি, আর চালটাও খুব সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা। প্লিজ, আপনাদের যদি মনে হয় যে আমার খাওয়া বা খাওয়ার পরিবেশন সব কিছু দেখে ভালো লাগছে, বেলঘরিয়া এক্সপ্রেসে বরানগরের ঠিক আগেই একটা ধাবা, মানে এয়ারপোর্ট থেকে টুয়ার্ডস দক্ষিণেশ্বরের দিকে আসতে। খাওয়া আমাদের প্রায় শেষ, এখন পাতে কিছু পড়ে আছে সেটাও শেষ করবো, পুরো পরিষ্কার করে দেবো খেয়ে। যাই হোক, আর দেরি না করে সব শেষ করে ফেললাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর আপনাদের যদি ধাওয়ায় যেতে হয় তো কমেন্ট করে জানাবেন কোথায় কীভাবে যাবেন, অবশ্যই আমি হেল্প করে দেবো। আর চ্যানেলটি ভালো, ভিডিওটা ভালো লাগবে।